السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحابه أجمعين. أما بعد، প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির অনন্য আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। সেই সাথে আমাদের আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন লেখক এবং গবেষক, বিশিষ্ট আলেম দ্বীন গুলশান বাইতুল আবরার জামে মসজিদের সম্মানিত খতিব শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ ওবরাকাত। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। দীর্ঘ সময় পরে আপনাকে পেয়েছি। আজকে আপনার মাধ্যমে আমরা অনেক বিষয়ে নতুন কিছু জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রতিটি পর্বেই আপনার মাধ্যমে আমরা নতুন কিছু জানার চেষ্টা করি, তারই ধারাবাহিকতা আজকে আমরা কিছু শিখবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, তাহলে আর দেরি নয়, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিশ্চয়ই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, আমরা সেই প্রত্যাশাই করছি। আমরা আজকে আলোচনা করতে চাই সন্তানের শিক্ষা দীক্ষায় ভুল ভ্রান্তি। অনেক মা বাবা এবং অনেক অভিভাবক এমন আছেন, সন্তানকে কোন জায়গা থেকে সেখানে শুরু করবেন, দিনের শিক্ষাটা কখন দিবেন, কোরআন শিখাবেন কি না, মাদ্রাসায় পড়াবেন কি না, নাকি জাগতিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন, নানা চিন্তা চেতনায় এমনভাবে আছেন, বিভোরে আছেন, সঠিক দিশা অনেক সময় খুঁজে পান না। কিন্তু যখন তার মনে হয় সন্তানকে দিন শেখানো প্রয়োজন, সন্তানকে আল্লাহমুখী করা প্রয়োজন, কিন্তু এমন একটি সময় হাজির হন, এমন একটি সময় তার চিন্তা চলে আসে, তখন আর তিনি সেই কাজগুলো সঠিকভাবে করতে পারছেন না, হয়তো শুরুতেই তিনি ভুল করে ফেলেছেন। এই জন্য সন্তানের কোন বয়স থেকে সন্তানকে আদব শেখাতে হবে, সন্তানের কোন শিক্ষাগুলো প্রথমে দেওয়ার চেষ্টা করতে হবে, আর এইগুলো না দিলে পরে কী ক্ষতি হবে, সেই বিষয়গুলো আমরা আজকে মোহতারের কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দিন শেখানো এবং সেই সাথে কোরআন শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ, তিনি যখন সূরাতুল বাকারা মুখস্থ করেছিলেন, তখন তার বাবা তাকে একটি উট জবাই করে মানুষকে আমন্ত্রণ জানিয়ে খাইয়েছিলেন, আনন্দ উৎসব করেছিলেন। অথচ আজকে আমরা দিন সন্তানকে কোরআন শেখাচ্ছি না, দিনের শিক্ষা থেকে অনেক দূরে চলে গেছি, জাগতিক শিক্ষায় শিক্ষিত করাটাকে অনেক সময় সাফল্য মনে করছি। আসলে কি এই জাগতিক শিক্ষাটাই থাকবে, কিন্তু এটাকে মূল কি, এটাই কি আসলে সাফল্যের মানদণ্ড, নাকি অন্য কোনো বিষয় আছে? আমরা যাচ্ছি মোহতারামের কাছে, মোহতারাম নিশ্চয়ই বিষয়গুলো বলবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যেমনটি আপনি শুনলেন ভূমিকাতে বলেছি যে আসলে সাফল্যের মানদণ্ড এবং সন্তানকে কোন বিষয়ে শিক্ষা দেওয়া উচিত এবং সন্তান যে পিতামাতার কাছে একটা আমানত, যদি আপনি কথা শুরু করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা নবী, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীর মধ্যে যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম নেয়ামত হলো সন্তান। এই জন্যে আম্বিয়া আলাইহি সালাতু ওয়াসসালামগণ, মানব জাতির নেতা, মুসলিম জাতির পিতা সৈয়দনা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেককার, ভদ্র, আদর্শ, নম্র, ভদ্র, শালীন, শিষ্টাচারিতা সম্পন্ন সন্তান দাও। এরপরে হযরতে জাকারিয়া আলাইহি সালাতু ওয়াসসালাম বলেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। তো নেককার সন্তান হলো একটি গুরুত্বপূর্ণ আমানত মানুষের কাছে। আর প্রত্যেকটি সন্তান যখন পৃথিবীতে জন্ম নেয়, তখন সে মূলের উপরে, ফেতরাতের উপরে, দিনের উপরে, ইসলামের উপরেই জন্ম নেয়। আল্লাহ রাসুল বলেছেন, কুল্লু মাউলুদুন আলাল ফেতরা, প্রত্যেকটি সন্তানই দিনের উপরে, ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে। পিতামাতার কারণে সে ইহুদি নাসারা, দুষ্ট, অমুসলিম বা ইসলাম বিদ্বেষী হয়ে ওঠে। এই জন্যে পিতামাতার প্রথম কাজ হলো যে সন্তান যখন জন্ম নিবে, সন্তানকে পরিচালনা করার জন্য তার সেই জ্ঞান অর্জন করতে হবে। আমরা দেখি একটা বাস যদি পরিচালনা করেন একজন অদক্ষ ড্রাইভার, দুর্ঘটনা ঘটবেই। একজন অদক্ষ পাইলটের কাছে যদি বিমান আকাশে উড়িয়ে দেওয়া হয় তাহলে এটা ধ্বংস হবেই। ঠিক পিতামাতা যদি সন্তান লালনের জ্ঞানটুকু তার না থাকে, তাহলে এই সন্তানকে সে সঠিকভাবে পরিচালিত করতে পারবে না, এই মাঝবিহীন তরির মতো এদিক সেদিক ঘোরাঘুরি করবে এবং সে বিভ্রান্ত হবে। এই জন্যে পিতামাতাকে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছিলেন যে, রব্বানা হাবলানা মিনা যাওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ তুমি আমাকে এমন পরিবার, পরিজন, সন্তানাদি দান করো যাদেরকে দেখলে চক্ষু শীতল হয়ে যাবে এবং আমাকে তুমি মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। যদি সে নিজে মুত্তাকি হয়
তাহলে সন্তানকে মুত্তাকি সে বানাতে পারবে এবং জেনেটিকগত মুত্তাকিদের সন্তান মুত্তাকি হওয়ার কথা কারণ পিতা যেভাবে চলে মাতা যেভাবে চলে সন্তান স্বাভাবিক সেভাবেই চলে এই জন্য সন্তানকে প্রথমেই তাদেরকে দিন শিক্ষা দিতে হবে ইসলামের বিধিবিধান হুকুম আহকাম সালাম কালাম শিক্ষা দিতে হবে আমরা আমাদের সমাজে আজকে ইল্লা মাশাআল্লাহ কিছু ফ্যামিলি সারা দেখি তাদেরকে আমরা সালাম শিক্ষা দেই না গুড মর্নিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ বিকাল এর মধ্যে কোনো কল্যাণ নেই বরং ইসলাম শিক্ষা দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘরে বাহিরে ছোট বড় সকলকে সালাম দিতে হবে আদব কায়দা শিক্ষা দিতে হবে মেহমানদারি শিক্ষা দিতে হবে ছোটকে কীভাবে সে স্নেহ করবে বড়কে কীভাবে সম্মান করবে সেটা তাকে শিক্ষা দিতে হবে আর বিজাতীয় রীতিনীতি ফ্যাশন প্রীতি যা আমরা দেখি এইগুলিকে বর্জন করতে হবে অনেক জায়গায় পিতামাতা নিজেই বিজাতিদের কৃষ্টি কালচার সভ্যতায় লালিত হচ্ছে সন্তানকে ঠিক তারা সেভাবেই মানুষ করে তুলছে আবার যদি আমরা দেখি যে আমাদের এই দুনিয়াতে আজকে সন্তানগুলি কেন দিক হারা হলো আমরা শুধু জাগতিক জগতের লাভের আশায় এই সন্তানকে শিক্ষা দিই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সন্তান যখন হবে তাকে দিন শিক্ষা দিতে হবে আল্লাহ রাসূল এই কথাটি এভাবেই বলেছেন যে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রাসূল বলেছেন যে উমিরনা আন নুআল্লিমার রামিয়া ওয়াল কুরআন আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে আমরা যেন যুদ্ধবিদ্যা এবং কোরআন শিক্ষা দিই যুদ্ধবিদ্যা অবশ্যই প্রত্যেকটা দেশে আছে যারা সৈনিক আছে এরা দেশ রক্ষার জন্য দেশমাতৃকা রক্ষার জন্য শিখবে আর কোরআনও তাদের কাছে শিখতে হবে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ তাআলা তোমাকে কোনো সন্তান দিবে তুমি তাকে একটা সুন্দর নাম রাখবা ও আদাবহু তাকে শিষ্টাচার নম্রতা ভদ্রতা শালীনতা শিক্ষা দিবা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে অহুম আবনা সাবা সিনিন তখন তুমি তাকে 7 বছর হয়ে গেলে তুমি তাকে নামাজের আদেশ দিবা তো এই যদি আমরা শিক্ষা না দেই তাহলে সন্তানগুলি ধ্বংস হবে যার কারণে আজকে আমরা দেখি সন্তানকে আমরা সঠিকভাবে পরিচালনা না করার কারণে মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে গেমের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কার্টুনের মাধ্যমে তারা বিজাতিদের কৃষ্টি কালচার সভ্যতা শিখছে আর আমাদের মুসলিম পরিবারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ রাসূল বলছেন মান তাশাবাহা কওমিন ফাহুয়া মিনহুম যে যেই জাতির অনুসরণ করে যেই জাতিকে মহব্বত করে কেয়ামত তার সঙ্গে হবে যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত হবে এখন কৃষ্টি কালচার সভ্যতা কখন অনুসরণ করে যখন এটাকে মহব্বত করে ভালো লাগে তখন ইসলামী কৃষ্টি কালচার সভ্যতা ফ্যাশন প্রীতি বাদ দিয়ে অমুসলিম কৃষ্টি কালচার সভ্যতা মানুষ গ্রহণ করে থাকে এরপরে প্রথম যে আমরা কোরআন এবং হাদিস যদি শিক্ষা না দিই তাহলে দিন সে শিখতে পারবে না এই জন্য আল্লাহর কোরআন প্রথম নামাজ পড়তে রোজা রাখতে হজ করতে জাকাত দিতে বলেনি আল্লাহর কোরআন প্রথম কথাটা ছিল একরা পড়ো বিসমি রব্বিকাল্লাযী খালাক তোমার সেই মহান রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখন আমাদের প্রথম আমরা শুনবো বাকি আলোচনা আমাদের সাথে দর্শক আছেন দর্শক কে আছেন আমাদের সাথে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি মিজানুর রহমান বলছি ঢাকা থেকে জি মিজানুর রহমান ভাই নিয়মিত দর্শক জি আমার প্রশ্ন হলো পিতামাতার বদদোয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করার কারণে সন্তান অনেক ওয়াজিব ফরজ পালন করতে পারে না এখন এই যে ফরজ ওয়াজিব সন্তান পালন করতে পারলো না শেষ বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজ ওয়াজিব সম্পর্কে সন্তানকে প্রশ্ন করবে কিনা আর একটা সম্পর্কে প্রশ্ন আছে সেটা হলো যে পিতা মাতা সন্তানকে অনেক কষ্ট করে গরিব লেখাপড়া শিখিয়ে অফিসার বানিয়েছে শেষ পর্যন্ত দেখা যায় ওই সন্তান অফিসার হয়ে জেনারেল হয়ে সচিব হয়ে তাকে তার কর্মস্থলে একটা দিনও আসতে দেয় না এবং তার পরিচয় দেয় না ওই বেগম সাহেবকে নিয়ে ঢাকা শহরে থাকে এরকম সন্তানের পরিণাম কি হতে পারে এই সাহেবের কাছে বিনয়ের সাথে আমার জানার জন্য জিজ্ঞাসা আসসালামু আলাইকুম জি আমাদের হাতে যে প্রশ্ন আছে আমরা প্রশ্ন উত্তরগুলো বিরতির পরে এসে জানবো ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা সময় হচ্ছে একটা বিরতির যাচ্ছি অল্প সময়ের জন্য সঙ্গে থাকুন বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশটি বিভিন্ন আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে প্রিয় দর্শক আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন টেলিফোনে ফোন করার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা অনেকেই অভিযোগ করে থাকেন যে তারা টেলিফোনে পাচ্ছেন না তাদেরকে জন্য বলবো আমরা ফেসবুকে গিয়ে আপনি দেশ টিভি ইসলামিক শো এই ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়েও আপনি আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা আমাদের আজকের অতিথি শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ মোহতরাম আমাদের মিজানুর রহমান ভাই তিনি প্রশ্ন করেছিলেন তার প্রশ্নটা একটু সংশোধনী দিচ্ছি তিনি পিতামাতার বদ্দোয়ার কারণে সন্তান হরজ আজিব থেকে
দূরে থাকেন বলেছেন, কিন্তু এখানে যদি আমরা একটু যোগ করি যে সন্তানকে পিতামাতা যদি সুশিক্ষাটা না দেন, এই কারণে যদি তিনি কোনো ফরজ অজীব বা কোনো অপরাধ করে থাকেন, সে দায়ে তার আসবে কিনা যদি একটু বলেন। যে আমি আমার আলোচনাটা এক মিনিটে শেষ করে প্রশ্ন জবাবটা দিয়েছি। আল্লাহ যে কোরআনুল করিম তাকে শিক্ষা দিতে বললেন, আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, রবের নামে পড়ার জন্য। তো এখন কেন আল্লাহ বললেন? কারণ হুদাল্লিন নাস, কোরআনটা যে নাজিল করেছে মানব জাতির হেদায়াতের জন্য, ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনটা সত্য এবং মিথ্যা পার্থক্য করে দিবে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা করা দরকার কোনটা করা দরকার না, কোনটা মানবতার কল্যাণে ব্যবহৃত হবে কোনটা অকল্যাণে ব্যবহৃত হবে। যখনই সে কোরআন শিখবে, সে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যদি সে কোরআনের জ্ঞান তার থাকে, তাহলে হক এবং বাতিল সে পার্থক্য করতে পারবে। পৃথিবীর যেই প্রান্তরেই সে অবস্থান করুক না কেন, হক সে খুঁজে নিতে পারবে, হকের দাওয়াত মানুষকে দিতে পারবে। আসেন মূল কথায় আসি, পিতামাতা যদি সন্তানকে দিন শিক্ষা না দেয়, সে যদি গুমরা হয়ে যায়, তাহলে অবশ্যই কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে পিতামাতাকে জবাবদিহি করতে হবে। কারণ কোরআনুল করিম বলছে ওকারল্লাদিনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফের বা যারা জাহান্নামী হবে, তারা যখন জাহান্নামে যাবে, তখন তারা বলবে আল্লাহ জাহান্নামে যাব না, যারা মানুষ এবং জিন থেকে আমাদেরকে বিভ্রান্ত করেছিল, দিন থেকে দূরে রেখেছিল, দিন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই, আমরা সঠিক পথে সন্ধান পাইনি, তাদেরকে জাহান্নামের দরজায় আনো, তাদের ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে অপমান অপদস্থ করে আমরা জাহান্নামে যাব। আজকে আমরা যেটা দেখি আমাদের সমাজে, সবচেয়ে বেশি মানুষ, গরিব মানুষের সন্তান বেশি পাবেন মাদ্রাসাতে, আর বড়লোকের পিতামাতা বেশি পাবেন বৃদ্ধাশ্রমে। এটা যদিও অনেকে কষ্ট পাচ্ছেন এই কথা শোনার পরে, গরিব লোকের সন্তান মাদ্রাসায় বেশি, বড় লোকের পিতামাতা বৃদ্ধাশ্রমে বেশি। কারণ গরিব লোক মাদ্রাসায় দিন শিক্ষা দিয়েছিলেন, পিতামাতার কি হক অধিকার এটা শিক্ষা দিয়েছিলেন, যার কারণে গরিব লোকের কোনো পিতামাতারা বৃদ্ধাশ্রমে যেতে হয়নি। বড় লোকেরা কোটি কোটি টাকা ব্যয় করে সন্তানকে অনেক উচ্চশিক্ষিত করেছেন, পিতামাতার হক নৈতিকতা ইসলাম দিন তাকে শিক্ষা না দেওয়ার কারণে বৃদ্ধ বয়সে পিতামাতাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখে। এই জন্য এর থেকে বাঁচার জন্য আমরা যেখানেই যে অবস্থান করি না কেন, এক নম্বরে আমাকে দিন শিক্ষা দিতে হবে। এই জন্য সাহাবা একরাম বলেছিলেন নাহানু না আল্লাম আল কোরআন ও না আল্লাম আল দিন, আমরা আল্লাহ নবীর কাছে কোরআন এবং দিন শিখতে আসি। আপনি দিন শিক্ষা করা হলো ফরজ, এটা শিক্ষা করার পরে আপনি যা দরকার সেটা আপনি শিখবেন, এটা হলো মূল কথা। আর যদি পিতামাতা সন্তানকে এগুলি শিক্ষা না দেয়, সন্তান যদি গোমরা হয়, অবশ্যই কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার আসামির বেশে দাঁড়াতে হবে। মহতরম প্রশ্ন আসছে নড়াইল থেকে নীলা, তিনি প্রশ্ন করেছেন যে 10 বছর আগে আমাদের বিবাহ হয়েছে, স্বামী শারীরিকভাবে অসুস্থ এবং অক্ষম, চিকিৎসার কথা বললে তিনি ভালোভাবে নিচ্ছেন না এবং গালি দিচ্ছেন, আমার কষ্ট হয়, আমি তার থেকে বিচ্ছেদ হতে পারবো কিনা? প্রথম কথা হলো, যদি সে সত্যি অক্ষম হয় এবং চিকিৎসা না করানোর পরে যদি সুস্থ না হয় এবং মেডিকেল সায়েন্স দ্বারা বা ডাক্তার দ্বারা প্রমাণিত হয় তিনি অক্ষম, তাহলে তিনি অবশ্যই বিচ্ছেদ হতে পারবেন। কিন্তু এই অজুহাতটা সঠিক কিনা এটা ডাক্তার সাহেবরা ডাক্তার কর্তৃক প্রমাণিত হতে হবে, মানে কোনো মতে একটি দায়সারা দিয়ে এটা করা যাবে না। এই জন্য ফতোয়া দেওয়ার আগে দুই পক্ষ শুনতে হবে। জি, দর্শক কি আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি, আমার নাম মোহাম্মদ মনি হোসেন, আমি ঢাকা থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল যে আমার আম্মু মারা যাওয়ার আগে আমার আম্মুর কাছে প্রায় 1 লাখ টাকা ছিল, তো ওই টাকাটা সে কিছু বোঝা যায় নাই মারা যাওয়ার সময়, যে এটা কি আল্লাহর কাছে দান করবো না সন্তানের ভিতরে 5 লাখ টাকা করা হবে, এটা বলা যায় না, বোঝা যায় নাই। আমরা চাই 5 ভাই বোন, আমরা সবাই মিলে ঠিক করছি যে টাকাটা আল্লাহর কাছে দেওয়া হবে বিভিন্ন মসজিদে মাদ্রাসায় এতিমখানায়। এখন কি ওখান থেকে কি আমরা পুরাটাই দিতে পারবো আল্লাহর কাছে, না কিছু টাকা নিজের ভিতরে রাখতে পারবো, বা এই ধরনের কি কোনো বিধিনিষেধ আছে কিনা একটু যদি জানতেন দয়া করে? জি মনির ভাই, প্রথম কথা হলো, যদি তার আব্বা আম্মা এটা বলে না গিয়ে থাকে, তাহলে এটা হক হলো তাদের ভাই বোনদের, ইসলামী শরিয়া মোতাবেক তাদের মধ্যে এটা বণ্টন করা হবে। যদি সকল ভাই বোন একত্র হয়ে মনে করে যে আমরা এই টাকাটা আমার মায়ের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য আল্লাহ রাস্তায় দান করে দিব, তাহলে এটা অনেক উত্তম স্বভাব, বেশি স্বভাব হবে এবং মায়ের নাজাতের জন্য, কল্যাণের জন্য এটা নাজাতের ওসিলা হয়ে যাবে।
মোহতরম সম্পূরক যোগ করি এখানে যে আল্লাহর রাস্তা বলতে আসলে যদি একটু বুঝে দেন যে কোন কোন খাতে দিলে পরে মা-বাবা বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা আছে যদি খাতে বলেন এখানে একটি কথা মনে রাখতে হবে এই টাকাটা মানবতার কল্যাণে ব্যয় করা যেমন মসজিদে দিয়ে দেওয়া মাদ্রাসায় দিয়ে দেওয়া রাস্তাঘাট করে দেওয়া যেখানে মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না সেখানে টিউবওয়েল গিরে দেওয়া গাছ রোপণ করা কিন্তু বড় সওয়াব কারণ বৃক্ষরোপণের বিষয়ে আল্লাহ রাসূল অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন যে তোমার হাতে যদি একটি গাছের চারা থাকে আর তুমি যদি দেখো যে কিয়ামতের সিংহায় ফু দিয়ে দেওয়া হয়েছে আগে গাছের চারাটি রোপণ করো তারপরে কিয়ামতের ময়দানে দৌড়াও এরপর আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি একটি বৃক্ষ রোপণ করো তাহলে এই বৃক্ষ যদি ফলবান নাও হয় তাহলে যেই পরিমাণ আল্লাহর জিকির করবে সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে আর ফলবান বৃক্ষ হলে এই ফল যদি পশু পাখি মানুষও খায় যতদিন থাকবে তোমার আমলনামায় সওয়াব যেতে থাকবে তো এই জন্য আমরা সমাজ উন্নয়নের জন্য মানুষের কল্যাণের জন্য এইটা আমরা ব্যয় করব জি ইনশাআল্লাহ তাআলা জি এই সম্পর্কে আরো কিছু প্রশ্ন আছে যেটা দীর্ঘদিন থাকে যাতে দীর্ঘদিন সওয়াব তার কবরে যায় জি জি ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে এসে আমরা বাকি আলোচনায় শরীক হব ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা সময় হয়েছে আবারও একটি বিরতির যাচ্ছি অল্প সময়ের জন্য আশা করছি সঙ্গেই থাকবেন বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির অনন্য আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার 387তম পর্বে আমাদের আজকের অতিথি শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ মহতরম আপনার কাছে আবারও আসলাম আমরা যে বিষয়ে আলোচনা শুনছিলাম যে আসলে সন্তানের শিক্ষা দীক্ষায় ভুল পদ্ধতি মূলত জানতে চাইছি যে সন্তান কোন কোন জায়গাগুলোতে অথবা যে কোনো মানুষই কোন কোন জায়গাগুলোতে বিশুদ্ধ জ্ঞান অর্জন করবে যদি আপনি একটু কথা বলেন একটি কথা মনে রাখতে হবে ছোট বাচ্চারা অনুকরণ প্রিয় এই বাচ্চারা তিনটি জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে প্রথম শিক্ষাটা সে লাভ করে তার পরিবার থেকে তার পরিবারে যদি দিন থাকে ইসলাম থাকে শরীয়ত মোতাবেক পরিচালিত হয় প্রথম শিক্ষা সে এখান থেকে পাবে দ্বিতীয় হলো সমাজ এবং শিক্ষাঙ্গন থেকে সমাজ এবং শিক্ষাঙ্গনে যদি ইসলাম থাকে তাহলে সেখান থেকে সে শিখবে তৃতীয় হলো রাষ্ট্রের কাছ থেকে রাষ্ট্র যদি ইসলামের বিধান থাকে ইসলামের হুকুম আহকাম থাকে তাহলে রাষ্ট্র থেকে শিখবে কিন্তু আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রত্যেকটা পরিবার আমরা ইসলাম শূন্য করে ফেলেছি শিক্ষাঙ্গনে শিক্ষা পদ্ধতিতে ইসলাম শূন্য করেছি রাষ্ট্রের অবস্থা তমাম দুনিয়ার দিকে তাকাইলে আমরা যা দেখি এই জন্য আমাদেরকে আমাদের পরিবারগুলিকে ইসলামী শিক্ষার আলোকে শিক্ষিত করতে হবে শিক্ষাঙ্গনগুলিকে শিক্ষককেও আজ নম্রভদ্র হতে হবে শালীন হতে হবে তাহলে আমাদের বাচ্চাগুলি সত্যিকারের যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দিয়েছেন তার কল্যাণ সাধিত হবে অন্যথায় এগুলি মানবতাকে ধ্বংস করবে এবং তারা খারাপ হয়ে যাবে আজকে দেখি পরিবারে শিক্ষাঙ্গনে বিভিন্ন জায়গায় আমরা শাসন করতে পারতেছি না বলি ফ্রি ছেড়ে দিয়েছি ফ্রি তো ফ্রি এটা কেন আবার মহারণা দিয়ে বিয়ে করবে বা কেন বৈবাহিক বন্ধনে সে আবদ্ধ হবে এই ধরনের কথাবার্তাগুলি সমাজ থেকে উঠাতে হবে পরিবার থেকে নেতিবাচক চিন্তাগুলি বাদ দিয়ে ইতিবাচক চিন্তা তাদের অন্তরে ঢুকিয়ে দিতে আল্লাহ আমাদের বারকা দান করুন আরেকটা হলো যে আমরা যেটা করি পরবর্তী পয়েন্টে দর্শক আছেন প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আরেকটা হলো এই সমাজের কথা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে রাখতে হবে স্ত্রী ছাড়া কোনো গার্লফ্রেন্ড নাই এটা ইসলাম হারাম করে দিয়েছে স্বামী ছাড়া কোনো বয়ফ্রেন্ড নাই আর বিবাহ বন্ধনের আগে এই ধরনের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শব্দ উচ্চারণ করার অধিকার ইসলাম তাকে দেয়নি সুতরাং এইগুলি বর্জন করতে হবে নেগেটিভ পজিটিভ আলাদা থাকবে বিবাহ বন্ধনের মাধ্যমে তারা একত্র হবে এটাই হলো আল্লাহ তাআলার বিধান আর নয়তো সমাজ ধ্বংস হয়ে যাবে এবং আমরা ধ্বংসের দিকে দ্রুত গতিতে আগাবো জি মহতরম প্রশ্ন আসছে চট্টগ্রামের সাতকানিয়া থেকে কায়সার হানিফ তিনি জানতে চেয়েছেন যে মসজিদুল হারামে সালাত আদায়ের নেকি 1,00,000 গুণ বেশি এটা কি নারী এবং পুরুষ সবার জন্যই প্রযোজ্য কিনা বা নারীদের জন্য এই মর্যাদা পাবেন কিনা তার কারণ উল্লেখ করে বলেছেন নারীদের জন্য তো ঘরে সালাত আদায়কারী উত্তম আমার মা উমরা যাচ্ছেন তার জন্য সেখানে সালাত হোটেলে সালাত আদায় করা উত্তম হবে নাকি হারামে সালাত আদায় করা উত্তম এখানে একটি কথা মনে রাখতে হবে ইসলামের সকল বিধিবিধান সওয়াব আল্লাহ তাআলা নারী পুরুষ সকলের জন্য দিয়েছেন বাইতুল্লাহ শরীফে নামাজের এই সওয়াব 1,00,000 গুণ বেশি এটা নারী পুরুষ সকলের জন্য সমান বাইতুল্লাহ শরীফে যাওয়ার পরে হোটেলের চাইতে বাইতুল্লাহ শরীফে গিয়ে নামাজ আদায় করে অনেক 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 উত্তম এই জন্য বাইতুল্লাহ শরীফে গিয়ে নামাজ পড়তে হবে এখন যে হাদিসগুলো তিনি বিশ্লেষণ করে বলেছেন যে অর্থাৎ ঘরের বাইরের চাইতে ঘরে উত্তম বাইতুল্লাহ শরীফ সারা বাইতুল্লাহ শরীফের সারা বাইতুল্লাহ শরীফের সঙ্গে দুনিয়ার কোনো মসজিদের কোনো তুলনা হবে না অবশ্যই আমাদেরকে এই বিষয়ে যে হাদিসগুলি বলেছেন সেটা হলো নারীদের নিরাপত্তার জন্য বিঘ্নিত হবে এই জন্য বলেছেন কিন্তু বাইতুল্লাহ শরীফে মসজিদে নববীতে এই দুই হারামের মধ্যে কোনো নারীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই কারণ আল্লাহর করুণার ঘোষণা হলো ওমান দাখালাহু কানা আমেনা যে এই এখানে প্রবেশ করবে তার নিরাপত্তা দায়িত্বে আল্লাহ থাকবে এই জন্য হাজার হাজার বছর ধরে বাইতুল্লাহ শরীফ নারী পুরুষ একসঙ্গে তওয়াফ করে আজ পর্যন্ত কোনো নারীর দিকে বাঁকা চোখে কেউ তাকানোর সাহস পায়নি
এক্ষেত্রে মধ্যে আমি আরেকটি বিষয় বলে রাখি, আহলে সুন্নাহ ওয়াল জামা নামধারী কতিপয় ব্যক্তি বা আকীদা পোষণকারী এমন ব্যক্তি আছেন যারা মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে ইমামের পিছনে সালাত আদায় করেন না, তার চিন্তা হলো এইটা যে যারা ওখানে ইমাম হচ্ছেন তারা হচ্ছেন আকীদাগতভাবে তাদের অন্য মাযহাব অনুসরণ করেন কিন্তু ওনারা রুমে নামাজ পড়েন, শুধুমাত্র এই ধরনের আকীদা পোষণ করা, এই ধরনের প্রশ্ন করা অবান্তর। এবং আমরা যে আহলে সুন্নতুল জামাতের কথা আকাইদের কিতাবে পড়েছি, পৃথিবীর কোনো আহলে সুন্নতুল জামাতের ইমাম একথা বলেননি যে ওই বাইতুল্লাহ শরীফের ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, তার আকিদা নিয়ে আমার প্রশ্ন করার অধিকার নেই, বরং বাইতুল্লাহ তো ইমামের পিছনেই পড়তে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, যাদেরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর ইমাম বানিয়েছেন নিঃসন্দেহে তারা আপনার আমার চাইতে অনেক বেশি সম্মানী জ্ঞানী এবং তারা মর্যাদার অধিকারী। আল্লাহর সৃষ্টির শুরুতেই আল্লাহর সিদ্ধান্ত ছিল আল্লাহর এই বান্দা বাইতুল্লাহর ইমাম হবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরও উন্নীত করে দেন, উন্নত করে দেন, আমাদেরকে ভুল ভ্রান্তি থেকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। কুষ্টিয়া থেকে মামুন বিন হাসমদ তিনি প্রশ্ন করেছেন যে খাটে ঘুমানো, দস্তরখানা কিংবা ডাইনিং টেবিলে খাওয়া এবং চেয়ারে বসা কি জায়েজ? দেখেন এইগুলি তো এই ধরনের প্রশ্ন করা কি ঠিক? খাটে ঘুমানো তো নাজায়েজের কিছু নেই, আজ পর্যন্ত পৃথিবীর কোনো আলেম তো বলে নেই, আর দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত, এই জন্য এটা খাবেন। আর ডাইনিং টেবিল আজকে এটা নিয়ে অনেক একতলাভ আছে, কেউ বলতেছে এটা হারাম, কেউ বলতেছে এটা জায়েজ, এটা হারাম হওয়ার কিছু নেই, বরং খাওয়ার পদ্ধতি হলো তিনটি, আপনি ওই তিনটি রক্ষা করে যদি খেতে পারেন এটাই হলো আপনার জন্য সুন্নাহ, এটাই হলো উত্তম। জি, মাসুদ রানা ঢাকা থেকে তিনি জানতে চেয়েছেন যে অনেক সময় মানুষের গায়ে যখন পা লেগে যায় তখন আমরা সালাম করি চুমু খাই, এটা কি শরীয়ত সম্মত? সালাম চুমু খাওয়ার, সালাম তো আসসালামু আলাইকুম বলা সুন্নাত, সেটা আলাদা জিনিস হচ্ছে না, আর সালাম দিয়ে আপনি কি বুঝাচ্ছেন, সেটা সরি বলা বা দুঃখিত বলা যে আসলে আপনার সঙ্গে আমার পাটা লেগে গেছে, এটা হলো ভদ্রতা, এটা অন্যায়ের কিছু না, এটা বলা ভালো যে সরি আপনার সঙ্গে আমার পা লেগে গেছে বা আপনি কষ্ট পেয়েছেন, এটা সরি বলা উচিত, ভালো ভালো। জি, আর জি মোহতরাম একটি প্রশ্ন আসছে যে মদ পান এবং বিয়ার পান কিংবা এরকম মাদক দ্রব্য পান করার ক্ষেত্রে কেউ কেউ বলে থাকেন যে ফলের জুস থেকে যেগুলো তৈরি হয় বিশেষ করে আঙ্গুর থেকে এগুলো খাওয়া যেতে পারে যেহেতু ফল থেকে তৈরি হয়েছে, আপনি যদি একটু ব্যাখ্যা দেন। এই ধরনের প্রশ্ন করাই ঠিক না, মদ তো আঙ্গুরের রস থেকেই তৈরি হয়, মদ তো খেজুর থেকে তৈরি হয়, আমাদের দেশের বাংলা মদগুলি বাত থেকে তৈরি হয়, তাই বলে কি হালাল হয়ে গেছে? মোটেই না। মদ সর্বসম্মতিকর্মে হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু মিন আমালি শাইতান, এটা শয়তানি কার্যকলাপ, ফাস্তানিবুহু, এটাকে আল্লাহ ছেড়ে দিতে বলছে, সেখানে আপনার বাংলা ফতোয়া দেওয়ার অধিকার কি দিয়েছে? আর এই মদের সাথে সংশ্লিষ্ট কয় ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ লানত বা দশ ব্যক্তির উপরে একটু বলে যদি বলে দেন যে অনেক সময় যে মদ তৈরি করবে, যে মদের কারখানা দিবে, যে মদের কারখানায় চাকরি করবে, যে মদ বহন করবে, যে মদে টাকা বিনিয়োগ করবে, যে মদের এই পরিবেশন করবে, এই জাতীয় দশ ব্যক্তির উপরে আল্লাহর হাবিব বলছেন তাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত। আল্লাহ তালা আমাদেরকে এই পরিস্থিতি থেকে, এই পরিবেশ থেকে আমাদের ভাইদেরকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন। মোহাম্মদ মামুনুর রশিদ কুমারখালী কুষ্টিয়া থেকে তিনি জানতে চাচ্ছেন যে বিবাহের সময় দেখা যায় অনেক নারীরা সাইজে শর্ট হওয়ার পরেও তারা উঁচু হিল পরে বোঝানোর চেষ্টা করেন তারা অনেক লম্বা, এ ধরনের প্রতারণা করা ঠিক কিনা, অথবা যদি সৌন্দর্য বর্ধনের যদি হিল পরে তাহলে ঠিক আছে কিনা? এই ধরনের প্রতারণা করা ইসলাম অনুমোদন দেয় না, এটা ঠিক না। আর সৌন্দর্য বিকশিত করার জন্য যদি পড়ে তাহলে সেটা কোনো অন্যায়ের কিছু না, সেটা অন্যায়ের কিছু না, সৌন্দর্য বিকাশের জন্য সে পড়তে পারবে, কিন্তু কাউকে ধোকা দেওয়ার জন্য লম্বা দেখানোর জন্য এটা পড়া, ধোকা দেওয়াটা হারাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসছে বগুড়া থেকে হাবিবুর রহমান, তিনি জানতে চেয়েছেন যে পুরুষ লোকের দুই হাত ও দুই পায়ে মেহেদি দিতে পারবেন কিনা? না, এটা মেহেদি কালার এগুলি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নারীদের জন্য, কোনো পুরুষের জন্য না। আচ্ছা আচ্ছা, তাহলে আবার অনেক মানুষ মনে করেন যে এই মেহেদি রাসূল সাল্লাল্লাহু দাঁড়িতে দিয়েছেন তাই অনেকে পা দিতে পারবেন না, আসলে বিষয়টি কি? এটা একদম ঠিক না, আল্লাহ রাসূল দাঁড়িতে মেহেদি দেননি, তার দাঁড়ি পাকার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূলের দাঁড়ি এবং চুল মিলে সর্বোচ্চ 23টা দাঁড়ি এবং চুল পেকেছিল, সুতরাং মেহেদি দেয়নি। আর মেহেদি পায়ে দিতে পারবেন না এই কথাটা ঠিক না, এটা ফতোয়া বাংলা, এটা বাঙালি ফতোয়া, এটা কোনো ইসলামের ফতোয়া না। জি জি। দিনাজপুর থেকে মাহাদি তিনি জানতে চেয়েছেন যে কোন আলেম কোরআন এবং সুন্নাহ যে হক কথা বলেন, মানে কোন আলেম কোরআন এবং সুন্নাহ যে হক কথা বলেন তা সাধারণ মানুষ কিভাবে বুঝবে? এই জন্যে নিজকে কোরআন পড়তে হবে, নিজকে কোরআন পড়তে হবে, তাহলে বুঝবে যে এটা সঠিক না বেঠিক।
তাহলে আমাদেরকে দিন চর্চার কথা আমরা সন্তানের কথা বলছিলাম যে সন্তানকে দিন শিখাতে হবে তার আগে অবশ্যই নিজেরও শিখতে হবে পিতামাতা বা অভিভাবক যিনি থাকেন তাদেরকে দিনে শিক্ষাতে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা সিরাজগঞ্জ থেকে শহীদুল্লাহ বিন রহমাতুল্লাহ তিনি জানতে চাচ্ছেন যে তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো যেন লোকেরা পাগল বলে একটি বইয়ের মধ্যে তিনি ইরফান দিয়েছেন ফাজাইল আমাল এখন এই বর্ণনা আসলে সঠিক কিনা এই হাদিসটাকে দয়ীফ হাদিস বলা হয় সেটা মাউজু হাদিস না মানে মিথ্যা না এই হাদিসটা দুর্বল যদি আপনি এটার ব্যাখ্যা এভাবে করেন যে আপনি যদি ইসলামের হুকুম আহকাম বিধিবিধান অনুযায়ী জীবন চললে সমাজের মানুষ আপনাকে পাগলও বলে তারপরও আপনি আল্লাহর বিধানের উপরেই থাকবেন এই জিকির শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর দেওয়া নিয়ম পদ্ধতির উপরে আপনি সমাজে একটা ভালো কাজ করতেছেন আপনাকে হয়তো কেউ পাগল বলে বলতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা পাগল বলছে না আল্লাহ কি বলছে পাগল বলেছেন বলেছেন বেমাজনুন মা আনতা বিনিমাতি রব্বিকা বেমাজনুন যদি লোকেরা পাগলও আপনাকে বলে তারপরও আপনি আল্লাহর জিকিরের উপরে আল্লাহর বিধানের উপরে আল্লাহর হুকুমের উপরে প্রতিষ্ঠিত থাকবেন এই হাদিসের অর্থ হলো এই জি মোহতরম সর্বশেষ এর অর্থ এই না যে আপনি আউলাকে সে পাগল বেশে নারী পুরুষ একত্র হয়ে জিকির করবেন এই হাদিসের অর্থ সঠিক নয় জি সর্বশেষ 30 সেকেন্ডে যদি আপনি বলেন যে সন্তানের শিক্ষা দীক্ষার ভুল পদ্ধতি সন্তান এখানে আসলে মূল বার্তাটা কি রয়েছে কি করা মূল বার্তাটা হলো সন্তান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত একে আল্লাহর বিধানের আলোকে রঙিন করতে হবে সাজাতে হবে যদি আমরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রঙিন করি সাজাই এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা সালাসা তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদু নেক সন্তান রেখে যাওয়া সেটা চেষ্টা করতে হবে মোহতরম তাহলে সেটা আপনার জন্য সমাজের জন্য করতে হবে ধন্যবাদ জানাই প্রত্যেক বিদায় নিচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা তখন আমরা আলোচনা করছিলাম শিক্ষা দীক্ষার ভুল পদ্ধতিগুলো নিয়ে আমরা নিজেরা এগুলো জানবার চেষ্টা করব এবং এই জানার থেকে ভুলগুলো সংশোধন করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু